আসসালামু আলাইকুম, কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে এই শেপটার নাম হচ্ছে মেটাবল। তো মেটাবল নিয়ে কিভাবে কাজ করে বা কতভাবে কাজ করা যায় সেটা আমরা দেখবো আজকে। হ্যাঁ, তো চলুন শুরু করা যাক। তো এইরকম আমি একটা হচ্ছে শেপ তৈরি করব। হ্যাঁ, ওকে। তো আমি এটাকে একটু বামে রাখি। আচ্ছা, এখানে থাকুক, সমস্যা নেই। আচ্ছা, এখন এই জন্য আমাকে হচ্ছে প্রথমে ইলিপস টুল নিতে হচ্ছে। ওকে, আচ্ছা, এখানে আমি ফিলটাকে নান করি অ্যান্ড দেন স্টকটাকে বাড়িয়ে দিই 5 or 6, 5 পিক্সেল এনাফ। ওকে, আচ্ছা, আমরা আর একটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ওকে, তো এইটা আমরা এইখানে বসালাম, এভাবে রাখতে পারি। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেটা করব, সরি, আচ্ছা, এই দুটাকে আমরা যখন হচ্ছে এই দুটো কি করলাম, সিলেকশন টুল দিয়ে দুটাকে ধরলাম, ঠিক আছে। ধরার পরে আমরা ফাইলে চলে যাব। দুইভাবে এটা আমরা করব আজকে। হ্যাঁ, প্রথমে যাব স্ক্রিপ্টসে, স্ক্রিপ্টসে যাওয়ার পরে আদার স্ক্রিপ্টস। হ্যাঁ, তো এখান থেকে একটা স্ক্রিপ্ট লোড করে নিব। তো এই স্ক্রিপ্টটা আমার এখানে আছে, স্ক্রিপ্টটা দেখি, টুয়েট, এই যে স্ক্রিপ্ট। হ্যাঁ, ওকে, তো এইখান থেকে আমরা যেটা নিব সেটা হচ্ছে মেটাবল এআরসি। হ্যাঁ, এই স্ক্রিপ্টটা আমরা কে নিলাম, নিলাম আজ এরকম একটা উইন্ডো আসবে। ওকে, প্রিভিউ যদি দেখি, এই যে দেখুন এরকম, তাই না? তো এটা হচ্ছে, এটা হলো ডিগ্রি, হ্যাঁ, 90 ডিগ্রি। ওকে, তো আমরা এটা নিলাম আর কি, অ্যান্ড দেন এটাকে ওকে করে দিলাম। এটা হচ্ছে আমরা স্ক্রিপ্ট দিয়ে করলাম আর কি। হ্যাঁ, ওকে, এটা এখন আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করে নেওয়ার পরে এই যে পাথ ফাইন্ডার আছে, শেপ বিল্ডার, নট পাথ ফাইন্ডার, এখন এটাকে আমরা শিফট দিয়ে, শিফট ধরবো, শিফট ধরে এভাবে টেনে নেব, ঠিক আছে। ওকে, কমপ্লিট। আচ্ছা, এখন আমরা এইটাকে যেটা করব সেটা হচ্ছে, আমরা এটা গ্রুপ করা আছে তো। ওকে, এখন এইটাকে আমরা ধরি, ধরে ডুপ্লিকেট করি। হ্যাঁ, তাহলে অল্টার ধরে টানলে ডুপ্লিকেট হয়ে যাবে, তাই না? ওকে, অ্যান্ড দেন, ওকে, আমার তিনটা লাগে, তিনটা লাগলে হয়ে যাবে। ওকে, তো দেখুন এখন কি করি, এখন এইটাকে যদি আমরা হচ্ছে ঘুরিয়ে নিই এভাবে, এটাকে আমরা ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। বাট আমরা যদি এভাবেও করি সমস্যা নেই, ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নেওয়ার পরে এখন এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে এইটা আসলেই কি আমার অ্যাঙ্গেল হয়েছে কিনা, একটু কিন্তু মনে হচ্ছে যে ডান দিকে একটু বেশি, তাই না? তো আমরা এটাকে শিফট দিয়ে যদি আমরা এটাকে ঘোরাই তাহলে এটা অ্যাকুরেট আমরা পাবো। হ্যাঁ, বা আমরা আরও একটা কাজ করতে পারি, দেখেন, এটাকে আমরা যদি আরও সহজভাবে করতে চাই, এখানে গেলাম, যাওয়ার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ঠিক আছে। ওকে, ভার্টিক্যাল ভাবে নিচ্ছি, আমরা যদি একটু প্রিভিউ দেখতে চাই, ওকে, প্রিভিউ দেখলাম, কপি করলাম, শেষ, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে এটার ডুপ্লিকেটটা নিলাম, রাখলাম এখানে, অ্যান্ড দেন এটাকে এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস একটু লক্ষ্য করুন, আমাদের কিন্তু এই রকম শেপটা কিন্তু তৈরি হয়নি, হইছে, এরকম শেপটা কিন্তু তৈরি হয়নি। তো এটার জন্য আমরা আসলে এই শেপটা এরকমটা তৈরি হয়নি, তার মেইন কারণটা হচ্ছে যে আমার এইখানে যে শেপটা নিয়ে আমরা কাজ করছিলাম, এইখানে মূলত আমাদের যে শেপটা, এই শেপটার সাথে এই শেপটা মেলেনি, ঠিক আছে। ওকে, আমরা একটু দেখি, এইটাকে আমরা ডুপ্লিকেট করছি, অল্টার ধরে টেনে নিচ্ছি। আচ্ছা, টেনে নেওয়ার পরে, সরি, এখন এইটাকে যদি আমরা শিফট ধরে, শিফট ধরে আমরা এদিকে ঘোরাই এইভাবে 270 ডিগ্রি, তাই না? ওকে, মাউসটা ছেড়ে দিলাম। এখন আমরা এইটাকে যদি এইখানে রাখি অ্যান্ড দেন এইটার আর একটা ডুপ্লিকেট করি,
তাহলে অল্টার ধরে টানলে ডুপ্লিকেট হয়ে যাবে। ওকে, এখন এইটাকে নিয়ে যে এটার সঙ্গে সেট করে দিলাম। ওকে, এইবার দেখুন একই রকম করে কিন্তু চলে আসছে। আমরা এখন শিফট ধরে এটাকে কি করলাম, ঘুরিয়ে নিলাম। ওকে, এখন এইটা এবং এটার একবারে কি শেপটা কিন্তু সেম। এখন এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে, এটা হচ্ছে আমরা কি বলে শেপ বিল্ডার ধরলাম। শেপ বিল্ডার ধরার পরে শিফট ধরে আমরা এটাভাবে টেনে দিলাম সবগুলো। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা একটা কালার দিয়ে দিচ্ছি, সরি। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। ঠিক আছে, তো আমরা এইভাবে এটাকে করতে পারলাম। আচ্ছা, এখানে কি ইউজ করলাম, আমরা এখানে স্ক্রিপ্ট ইউজ করলাম, তাই না? স্ক্রিপ্ট ইউজ করে আমরা এই জিনিসটা করলাম। তো এইটা আমরা কখন ইউজ করব? আচ্ছা, আমি হচ্ছে এটা হচ্ছে নাম্বার ওয়ান, ঠিক আছে, এক নাম্বার যেটা ওয়ে, এক নাম্বার ওয়েটা আমরা দেখলাম। এরপরে আমরা যদি দুই নাম্বার ওয়েতে যাই, ওকে, আমরা ফিল্ডটাকে অফ করে দিচ্ছি। ওকে, আমরা এটা একটা কাজ করি, এটা ডুপ্লিকেট করি, তাহলে হচ্ছে অল্টার ধরে টেনে নিচ্ছি, এই যে দেখুন সেন্টার সেন্টার, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে আমরা এইটাকে আবার, আচ্ছা, গ্রুপ করে নিলাম, ঠিক আছে, গ্রুপ করে নিলাম, গ্রুপ করে এটা আবার হচ্ছে ডান দিকে দিব। হ্যাঁ, ওকে, তো আমরা এই যে পাঁচটাকে ধরে এই যে পাশাপাশি রেখে দিলাম, ঠিক আছে, এইভাবে আমরা রাখতে পারি। এবং এইভাবে অ্যাকুরেট যদি না হয়, আমরা এটাকে কেটে দিচ্ছি, যেমন অ্যাকুরেট কিন্তু হয়নি। হ্যাঁ, তো এই জন্য দেখেন এইখান থেকে আমরা এইভাবে নিলাম একটা। ওকে, নেওয়ার পরে চারটা নিব, প্রথম তিনটা চারটা, ঠিক আছে, ওকে নিলাম। এখন এইটার পরে আমরা এটাকে ধরলাম, ধরে এটার সঙ্গে সেন্টার সেন্টার মিলিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে এইটাকে ধরি এটার সাথে, এই যে মিলিয়ে দিলাম, অ্যান্ড দেন ফাইনালি এটা আছে এটার সাথে মিলিয়ে দিলাম। এখন দেখুন, এখন কিন্তু আর কোনো সমস্যা নেই, ঠিক আছে, চারটা কিন্তু আমরা একসাথে পেয়ে গেলাম। ওকে, এখন আমরা এটাকে ধরি, ধরার পরে এটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেব। ওকে, গ্রুপ করে দেওয়ার পরে কি হচ্ছে, আমরা যখন শেপ বিল্ডারে যাচ্ছি, যাওয়ার পরে এইটাকে শিপ নিচ্ছি, ঠিক আছে, শিপ ধরে প্রথমে এইটার সাথে লিঙ্ক করে দিলাম। ওকে, তারপরে আবার শিফট ধরে এইটার সাথে হয়ে গেছে। আচ্ছা, এখন এইগুলাকে যদি আমরা বাদ দিয়ে দিই, আমরা শিফট ধরে এগুলাকে, সরি, আচ্ছা সরি, শিফট ধরে করছি, অল্টার ধরে করে দিলে এগুলো বাদ হয়ে যাবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, এখন দেখুন একটা জিনিস, সেটা হচ্ছে এটাকে যদি আমরা আবার অবজেক্ট থেকে ট্রান্সফর্মে যাই, দেন রিফ্লেক্ট করি, প্রিভিউ, প্রিভিউটা দেখি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই সেম জিনিসটাই আবার করব। ওকে, আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা ডুপ্লিকেট করছি, এই দুইটা চলে আসছে, তাই না? ওকে, এই যে কপি, অ্যান্ড দেন এইখান থেকে আমরা অল্টার ধরে এটাকে নিচে আবার, এই যে এখানে, এই যে, আচ্ছা, আমার কপি হয়নি এটা, সরি। ওকে, আমরা এটা এখানে একটু দেখি। ওকে, এবার কিন্তু এটা হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, অ্যান্ড দেন শেপ বিল্ডার ধরলাম, ধরে এইখান থেকে এইটা, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা একটা কালার দিয়ে দিই, সরি, আমি সিলেকশন না করে কালার দিচ্ছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যেটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে কখন আমরা আসলে স্ক্রিপ্ট ইউজ করব আর কখন স্ক্রিপ্ট ইউজ করব না, তাই না? ওকে, তো কখন স্ক্রিপ্ট ইউজ করব, কখন স্ক্রিপ্ট ইউজ করব না, সেটা একটু আমি বলছি। এখানে থাকলো এইটা, অ্যান্ড দেন, ওকে, আচ্ছা, দেখুন সেটা হচ্ছে আমাদের যদি দুইটা সার্কেল দুইটা রেশিওর হয়, ঠিক আছে, অর্থাৎ সেম রেশিওর যদি না হয়, আমরা এটাকে অফ করে দিই, এইখানে কালার ব্ল্যাক রাখি, বাড়াই দিই 15। ওকে, আমরা এখানে আরেকটা নিচ্ছি, আচ্ছা, এই যে দেখুন
দুইটা, তাই না? এখন দেখা যাচ্ছে যে আমার দুইটা হচ্ছে দুই রকম সার্কেল, একই সার্কেল কিন্তু না। যদি একই সার্কেল হইতো তাহলে কিন্তু আমি চারটা বৃত্ত নিয়ে কিন্তু আমরা এরকম একটা মেটাবল শেপ কিন্তু তৈরি করতে পারতাম। কিন্তু যখন আমার দুইটা সার্কেল বা একাধিক সার্কেল, ভিন্ন ভিন্ন সার্কেল ভিন্ন ভিন্ন মাপের হবে, তখন আমরা আসলে স্ক্রিপ্টে ইউজ করবো, এটা আসলে বেটার, ঠিক আছে? আমার কাছে যেটা মনে হয়, গেলাম এই যে ফাইলে, গেলাম ফাইল থেকে স্ক্রিপ্টস অ্যান্ড দেন আদার স্ক্রিপ্ট, এটা ডেস্কটপে আছে, কোথায় যেন রাখলাম একটু, আচ্ছা আমরা ইউজ করব হচ্ছে মেটাবল আর্ক, ঠিক আছে? ওকে, আমরা এখন এইখানে প্রিভিউতে দিব, প্রিভিউতে এরকম দেখাচ্ছে। হ্যাঁ আচ্ছা, আমরা যেটা করলাম সেটা, এটা কিন্তু একই রকম মাপ, এই উপরে আমি যেখানে মাউস নিয়ে আছি দেখেন আমার পয়েন্টার, আমরা এই মাপটা কিন্তু আমরা সেম পাইলাম, তাই না? সবগুলোতেই কিন্তু সেম, কিন্তু আমি যদি চাচ্ছি, যদি আমি কম বেশি করতে চাই তাহলে আসলে এটা কিভাবে করব? তো এই যে এইখানে দেখেন অ্যাঙ্গেল আছে, এই যে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমরা মাউস এভাবেও টানতে পারি, আবার যদি মনে করি যে না মাউস টানবো না, এখান থেকে হচ্ছে আমরা আপ ডাউন, এখানে আপ ডাউন দেখি, সরি এখানে যে না, এখানে আপ ডাউন হয় না, আচ্ছা যাই হোক, এই যে দেখেন আমরা যদি মনে করি এটাকে চিকন রাখবো, বা আমরা যদি মনে করি যে না এরকম রাখবো, এরকম রাখলে একবারে জিরো, হ্যাঁ তো আমরা একটু বাড়ায় দিলাম, এই যে ঠিক আছে। তো আমরা যদি আর একটু এটিকে নিয়ে যাই, তো এই যে যত দূর ডান দিকে নিয়ে যাব তত কিন্তু আসলে এরকমটা হবে। তো আমরা ধর এরকম চাচ্ছি, বা আমি চাচ্ছি হলো 90 ডিগ্রি, 90 ডিগ্রি ছিলই তাই না? আচ্ছা আমরা চাচ্ছি হলো 100, ওকে আচ্ছা আমরা যদি 100 চাই, এখানে ক্লিক করতে হবে একটা, 100.0 লিখতে হবে, তাহলে এরকমটা হবে। হ্যাঁ, ড্র এক্সট্রা সার্কেল, এক্সট্রা সার্কেল যদি ড্র করতে চাই এখানে ক্লিক করলে এই যে এক্সট্রা আর একটা সার্কেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? তো আমরা এক্সট্রা সার্কেল চাচ্ছি না, যদি প্রয়োজন হয় তাহলে আমরা এটা এভাবে নিবো আর কি। হ্যাঁ, যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে এইটা একরকম ছোট, এই এই দেখা চারটা বল দিয়ে একটা শেপ তৈরি হতে পারে। হ্যাঁ তো আমরা এরকম রাখলাম, রাখার পরে এটাকে ওকে করে দিলাম। ওকে করে দিলে এই দেখুন এখন কিন্তু এই শেপটা একটু অন্যরকম হয়ে গেল, তাই না? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, শেপ বিল্ডার নিলাম, শিফট ধরে টানছি, ঠিক আছে? শিফট ধরে টানলে এটা হয়ে যাবে, ওকে ঠিক আছে? তো এই যে এই শেপের যে ইয়াটা ছিল, মাপটা ছিল, তাই না? যেমন এইটা এবং এইটা সবগুলো কিন্তু একই রকমের, এটা কিন্তু এক রকমের না, কারণ এই বলটা বা এই সার্কেলটা এবং এই সার্কেলটা দুইটা কিন্তু ভিন্ন সার্কেল, মানে দুই সার্কেলের মাপ কিন্তু ভিন্ন। সেই জন্য আমরা আসলে স্ক্রিপ্ট ইউজ করলে এই জিনিসগুলোকে আমরা আসলে তৈরি করতে পারবো, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ওকে, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে যেহেতু আমরা যেটা নিয়ে কাজ করলাম এটা একটু আমরা হচ্ছে নোট ডাউন করে দিই বা লিখে দিই যে এটা হচ্ছে মেটাবল, এবং এটা হচ্ছে দেখেন আমরা যদি এটাকে জেপিজি আকারে যদি আমরা এটাকে সেভ করতে চাই, হ্যাঁ জেপিজি আকারে যদি আমরা এটাকে সেভ করতে চাই, আসলে বড় অনেক বেশি হয়ে গেছে, ওকে নো প্রবলেম, এটাকে আমরা সার্কেল এভাবে রাখতে পারি, এটাকে ধরে আমরা যদি এটাকে আর্টবোর্ডে নিই এইটা, অ্যান্ড দেন এইটাকে যদি আমরা মাঝখানে দিলাম, ওকে এইটাকে ধরি, এইটাকে ধরে এটা, এবং এটা হচ্ছে অ্যালাইন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, আর ভার্টিক্যাল অ্যালাইন টপ, ওকে তো এটা হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন বটম, এইটা হচ্ছে হরিজন্টাল, ওকে দেখুন সবগুলোকে এই যে এখানে হচ্ছে কার মাধ্যমে নিচ্ছে অ্যালাইন টু আর্টবোর্ড, পুরোটাকে কি বলা হয়, আর্টবোর্ড বলা হয় না, এই আর্টবোর্ডের ইয়াতে আমি আসলে এইগুলাকে অ্যালাইন করছি। হ্যাঁ এটা আমার থাকবে রাইটে, রাইটে দিলাম, এবং এখানে হচ্ছে সেন্টারে, ওকে আচ্ছা। এখন এটাকে আমরা একটু উপরে দিয়ে দিতে পারি, এটার একটু সাইজটা একটু কমিয়ে নিতে পারি আমরা, ওকে এটাকে আমরা আচ্ছা এটাকে যদি আমরা সেন্টারে চাই তাহলে আমরা এটা হরিজন্টাল অ্যালাইন সেন্টার, এই যে সেন্টার, ওকে এই আর কি। এটা হচ্ছে মূলত আপনি রান্না করার পরে কিভাবে আসলে পরিবেশন করবেন। হ্যাঁ এটাকে একটু নামিয়ে দিই নিচে, ওকে এটাকে একটু ডান দিকে নিই,
এটাকে একটু বাম দিকে নিলাম। ওকে, এখন এটাকে আমরা সেভ করব, ঠিক আছে। আচ্ছা, এখন এইটা আমরা যদি সেভ করি তাহলে হচ্ছে আমরা একটা কিছু লিখে দিই, ঠিক আছে। এখানে আমরা লিখি মেটাবল, তাই না? ওকে, মেটাবল ইন ইলাস্ট্রেটর। ওকে, আমরা যদি এখানে ইথনোসেন্ট্রিক ইউজ করি, দেন এটাকে আমরা ছোট করতে হবে। ওকে, আচ্ছা, এটাকে আমরা যদি মাঝখানে রাখি, ওকে, মাঝখানে আছে, মেটাবলিন ইনস্ট্রাক্টর। ওকে, আচ্ছা, এখন এটাকে সেভ করতে গেলে, যেহেতু এটা হচ্ছে আমরা সেভ করতে গেলে এটা এখন কি হয়ে যাবে, এআই ফাইল হয়ে যাবে, তাই তো? আচ্ছা, এই জন্য আমরা যেটা করব, এটাকে এক্সপোর্টে পাঠিয়ে দিব, এক্সপোর্ট অ্যাজ, আমরা জেপিজিতে এটাকে লোড করে রাখবো, নট পিএনজি, আমরা জেপিজিতে এটাকে সেভ করে রাখবো, জেপিজি। হ্যাঁ, ওকে, এটা কোথায় ডাউনলোডে সেভ হবে, আচ্ছা হোক, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে নামটা লিখে দিই, তাহলে এটা বেটার হবে, মেটাবল। ওকে, এক্সপোর্টে ক্লিক করে দিলাম। আচ্ছা, এটা সিএমওয়াই কে তে দিব, সিএমওয়াই কে তো প্রয়োজন নাই, আমরা আরজিবি তে দিয়ে দিলাম। হ্যাঁ, আরজিবি তে দেওয়ার পরে এটা ওকে করলাম। ওকে, এটা সেভ হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, যে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে আমরা মেটাবল ইউজ করতে পারি। আমরা দুইটা ওয়ে দেখলাম, একটা হচ্ছে স্ক্রিপ্ট লোড করে, আপনি অনলাইনে সার্চ করলে স্ক্রিপ্ট পেয়ে যাবেন, আর যদি আপনার প্রয়োজন হয় আপনি আমাকে হচ্ছে যদি কমেন্ট করেন আমি অবশ্যই আপনাকে দিয়ে দিব, ঠিক আছে, লিঙ্কটা। আর 2 নম্বর হচ্ছে যে আমরা আসলে কিভাবে শেপ নিয়ে নিয়ে আসলে আমরা সরি শেপ বলতে আমরা হচ্ছে সার্কেল নিয়ে কিভাবে আসলে এরকম মেটাবল তৈরি করতে পারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।